আসন্না ট্রাস্ট, সুন্নাতে উদ্ভাসিত জীবনের জন্য। পীর ভক্তরা অনেক সময় বলে থাকেন বাবা দান করেছেন, বাবা সন্তান দিয়েছেন, এরকম কথা বলা ঠিক কি না? এটা সেরে কি কথা? সবচেয়ে বড় কথা, আপনাদের একটা কথা বলি, একজনের ছেলে আছে, আপনারা বুড়ো হয়েছেন মনে করেন আপনার ছেলে, আর যারা জোয়ান মনে করেন আপনি, আপনার একটা মা আছেন, মায়ের একজন খুব প্রিয় বান্ধবী আছে, আপনি আপনি জানেন মা খুব বদরাগী, মা বদরাগী না ভাই? আপনাদের ছোট থেকে মারধর করছে বেশি কে, মা না না খালা না মায়ের বান্ধবী? মায়ের বান্ধবী শুধু আদরই করে, চকলেট দেয় আর আদর করে, আর মারধর কে করে? মা। কাজে আপনার একিন হয়ে গিয়েছে মা খুব বদরাগী, আমি তো মায়ের খারাপ ছেলে, মা আমার কথা শুনবে না, কাজে আমার যখন যেটা চাওয়ার দরকার হয় মায়ের যে বান্ধবী বিয়ান সাহেব আমি তার কাছে যেয়ে যাব, আমি তার কাছে যেয়ে চাই, উনি মাকে বলে এই এই তুই দে না ওইটা দিয়ে দে, ওইটা তুমি এটা দাও না ছেলেটা চাচ্ছে, এইভাবে আপনি চান, এটা যদি মা তো খুশি হয়, মা খুশি হয় তো ভাই? যে সন্তান মায়ের কাছে সরাসরি নাচে যখন যেটা দরকার হয়, মায়ের প্রিয়তম বান্ধবী বিয়ান সাহেবের কাছে যে চাই যেন মা তার সুপারিশে তাড়াতাড়ি দেয়, এই সন্তানের উপরে মা খুশি হয় না বেজার হয়? এই সন্তান মাকে অপমানিত করছেন না সম্মানিত করছেন? তিনি তার মায়ের মাতৃত্বকে অপমানিত করছেন, তিনি প্রমাণ করছেন যে তার মা অত ভালো মা না, এই বান্ধবী না হলে তার মা তাকে দেখতেন না, ঠিক না? যে বান্দা তার চাওয়া পাওয়া মনের ব্যথা বেদনা তার মাহবুব মালিক খালেক মালেক রব্বুল আলামিন রব এবং ইলাকে না বলে অন্য কারোর কাছে বলে, সে তার মাহবুবের উলুহিয়াত এবং রুবুবিয়াতকে অপমান করে, সে প্রমাণ করতে চায় যে আল্লাহ অত ভালো সৃষ্টিকর্তা না, তিনি আমাকে দিতেন না অমুক বলে না দিলেন। আপনি একজনের সন্তান, আপনি যখন যা দরকার হয় আপনার মায়ের বান্ধবীর কাছে চান এবং সবাইকে বলে বেড়ান যে আমার মায়ের যে ওই বান্ধবী বিয়ান সাহেব তার ওসিলায় আমার মা আমার খুব ভালো দেখে রে, এই কথাটা আপনার মাকে যে সবাই বলে যে তুমি নাকি তোমার ছেলেকে তোমার ওই বান্ধবীর ওসিলায় বান্ধবীর কারণে খুব ভালো দেখাশুনো করো, মা খুশি হবে না বেজার হবে? আপনি কি মাকে অপমানিত করছেন না সম্মানিত করছেন? আপনি প্রমাণ করছেন যে আপনার মা একজন খারাপ মা, ঠিক না? যে বান্দা বলে আল্লাহ তাআলা আমাকে অমকের মাধ্যমে ভালো রেখেছে, অমকের ওসিলায় ভালো রেখেছে, অমকের দোয়ায় দিয়েছে, সে কি আল্লাহ তাআলা রুবুবিয়াত উলুহিয়াতকে অপমান করে না সম্মানিত করে? সে প্রমাণ করে নাউজুবিল্লাহ আল্লাহ রব হিসেবে ভালো রব না, পার্শিয়ালিটি করে, অমুক বলে না দিলে, যদি কেউ মনে করে আমি আল্লাহর কাছে চাইলে আল্লাহ 2 টাকা দিত আর কেউ বলে দিলে আল্লাহ 10 টাকা দেয়, সে আল্লাহ রুবুবিয়াতকে অস্বীকার করে অপমান করে। আমার রব আমাকে জানে আমার কতটুকু দরকার, কোনটা হলে ভালো হবে জানে, আমি যত গুনাহগারী হই আমার সব জানে, কি দিলে আমার ভালো কি দিলে আমার মঙ্গল সব জানে, তারপরও আল্লাহ আমাকে না দিয়ে অন্য বললে দেবে আর আল্লাহ আমি চাইলে দেবে না, এই চিন্তা করলে আল্লাহ রুবুবিয়াত উলুহিয়াতকে অপমান করা হয়। কথা বোঝেননি? তো যাই হোক, এ ব্যাপারে বেশি বলার সময় নেই। আমরা অনেক সময় বলি যে মন্ত্রী মিনিস্টারের কাছে গেলে যেমন একজন মধ্যস্থ নিয়ে গেলে ভালো হয়, বলি না বলেন না বলেন না? মন্ত্রী মিনিস্টার বা কারোর কাছে আমরা মানুষ নিয়ে যাই কারণ তারা আমাদের চেনেন না, চিনিয়ে দেওয়ার জন্য, আল্লাহও তো চেনেন না, চেনেন অনেক সময় তারা চিনলেও আমাদের অবস্থাটা ভালো করে জানেন না, আমাকে চেনেন ভাই খুব বিপদে পড়েছি জরুর আমার 10,000 টাকা খুবই দরকার, আমি আপনাকে চিনি, তারপর না হয়তো অত দরকার না দিয়া নিয়ে আবার দেয় কিনা, ভাই আমি আগামী মাসের 1 তারিখে জরুর দিয়ে দেবো কিন্তু সন্দেহের কারণে অনেকটা দিলাম না, ঠিক না? কেউ যদি একজন বলে দেয় আমার খুব পরিচিত যে না ওর সত্যি কষ্ট আছে ওর টাকাটা দেন আমি জামিন থাকলাম ওর সাথে দিয়ে দেবে, তাহলে আমি দিয়ে দেবো, ঠিক না? আল্লাহও তো এরকম। হ্যাঁ আমার চাচ্ছে আল্লাহ আমার খুব দরকার, আল্লাহ তো বুঝতেছেন আমার দরকার, আরেকজন বলে দিলে দেবে, আমরা মানুষ নিয়ে যাই কারণ মানুষ জানলেও অনেক সময় পার্শিয়ালিটি করে, আল্লাহ তো এরকম। কাজেই
যদি কেউ মনে করে যে মানুষের মতো আল্লাহ, নাউজুবিল্লাহ, আমি আল্লাহর কাছে অন্তর দিয়ে ডাকলে আল্লাহ শুনবে না, আর একজন বলে দিলে বেশি দেবে, সে আল্লাহ তাআলার রুবুবিয়ত অপমান করে। হ্যাঁ, আমার শেখার জন্য কোন দোয়া পড়বো, কোন ইবাদত করবো, শেখার জন্য আমাদের আলেম ওলামা পীর মাশাইখদের কাছে যাওয়া যাবে। আস-সুন্নাহ ট্রাস্ট, সুন্নাতে উদ্ভাসিত জীবনের জন্য।